আমাদের যে আপকামিং এক্সাম আসতে চলেছে তো সেখানে জেনারেল ইংলিশ থেকে আমরা কিছু প্রশ্ন দেখতে পাবো এবং ইংলিশের প্রশ্নগুলো জেনারেলি আপনাদের খুব ভয় সঞ্চার করে তো আজকের ক্লাস থেকে আমি কয়েকটি প্রশ্ন ইংলিশের আলোচনা করব যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম অফ ভার্ভ বাই চুজিং দ্য রাইট আনসার অর্থাৎ অপশন দেওয়া থাকবো অপশন থেকে আমাদের ভার্ভের কারেক্ট ফ্রম চুজ করতে হবে এখানে আজকে আমি টোটাল ফিফটিন কোয়েশন নিয়ে জাস্ট ফর আজকের প্র্যাকটিস তো পনেরোটি প্রশ্ন আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে পরবর্তীতে আমি যখন ক্লাস কন্ডাক্ট করব তখন অনেক বেশি বেশি কোয়েশন নিয়ে আসবো ঠিক আছে আজকে শুধু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এবং একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি আজকে ক্লাসটা কন্ডাক্ট করতে চলেছি তো দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি আজকের ক্লাসে আমরা অগ্রসর হব। তো অনেক সহজ সহজ প্রশ্ন কিন্তু আমাদের এক্সামে আসে যদিও আমরা ঘেবড়ে যাই যে ইংলিশ নামক সাবজেক্ট বলে কিন্তু না পুরো কনসেপ্ট পুরো টপিক আমরা ক্লিয়ার করব শুধুমাত্র সাথে থাকার চেষ্টা করবেন তো এই ক্ষেত্রে এই প্রশ্নগুলি সলভ করা দেখতে পাচ্ছেন এখানে হেস মেড মেক্স উইল মেক মেইড আছে অর্থাৎ কি আমরা এখানে দেখলাম যেখানে সবগুলি প্রশ্ন কিন্তু আমাদের ইংলিশ টেন্সের সঙ্গে জড়িত ইংলিশ টেন্সের সঙ্গে সবগুলো জড়িত সুতরাং ইংলিশ টেন্সগুলো আমাদের কিন্তু ভালো করে জানতে হবে তো দেখুন আমরা লাইনগুলো খুব ভালো করে জেনে নিই ছোটো ছোটো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো যদি টেন্স সম্বন্ধে আপনার ধারণা থাকে তো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার করতে পারবেন না হলে কিন্তু আপনারা এখান থেকে শিখে যাবেন তো দেখুন রুক্মিনী ড্যাশ থ্রি পেন্টিং লাস্ট ইয়ার বেকারটা দেওয়া হচ্ছে মেক এখানে দেখুন লাস্ট ইয়ার লাস্ট নামক একটা শব্দ আমরা যেতে দেখলাম লাস্ট তো লাস্ট মানে গত গত মানে কি যে কাজটা অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে লাস্ট মানে গত মানে যে কাজটা অলরেডি হয়ে গেছে যে কাজটা অলরেডি খতম হয়ে গেছে যে কাজটা প্রায় শেষ হয়ে গেছে এই কাজ এই ধরনের কাজকে আমরা কি বলবো পাস্ট টেন্স তো পাস্ট টেন্সের ফর্ম ফার্স্ট টেন্সের ফর্ম আমাদের এখানে কী আছে মেক অর্থাৎ এখানে মেক আছে সুতরাং আমরা মেকের যেটা ফার্স্ট ফর্ম আছে সেটা ব্যবহার করব তো মেকের ফার্স্ট ফর্ম হচ্ছে মেড মেকের ফার্স্ট ফর্ম কী ভাই মেড সুতরাং অপশন নাম্বার ডি হবি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ওয়ানের ঠিক আছে তো সম্পূর্ণ টেন্সগুলি আপনার জানতে হবে কোন টেন্সে কি বসে হেস কখন বসে হ্যাট কখন বসে যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি পুরো ডিটেলস ক্লাস কন্ডাক্ট করব তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার টু আই ড্রেস এ নিউ ড্রেস এস্টার্টে বাই এখানে দেখুন এ স্টার্ট মানে গতকাল এ মানে বাংলা কি এ মানে আমরা যদি বলি তাহলে বলবো গতকাল তো গতকাল মানে কি মানে অতীতকালে কাজটা হয়েছে হয়েছে মানে পাস্ট টেন্স তো পাস্ট টেন্স বলতে আমরা কী বলছি যে ভার্ভের শুধুমাত্র ফার্স্ট ফ্রম যেটা থাকবে সেটা বসিয়ে দেবো তো বাই বাইয়ের ফার্স্ট ফর্ম কী হবে যেমন শেল শেল বা উইল আমাদের ফিউচার টেন্সে বসে হেস অথবা হ্যাভ আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে বাই বাই যেটা আছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বসে এবং বট যেটা অপশন দেখতে পাচ্ছি বট বটটা হচ্ছে কি বাইয়ের ফার্স্ট ফর্ম সুতরাং যেহেতু এখানে পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে সুতরাং বাই থেকে বট হবে এখানে কারেক্ট আনসার তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার থ্রি এটা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই কোয়েশ্চেন নাম্বার থ্রিয়া কারেক্ট আনসার কী হয় হি ড্যাশ টু মুম্বাই লাস্ট ইয়ার তো এখানে আমরা লাস্ট দেখতে পাচ্ছি লাস্ট দেখতে পেলে কারেক্ট আনসার কী হবে আমি মাত্র বলে দিয়েছিলাম লাস্ট থাকলে কী হবে লাস্ট ইয়ার স্টার্টে এগুলি থাকলে কোন টেন্স হয় পাস্ট টেন্স হয় তো পাস্ট টেন্স যেহেতু হয় সুতরাং কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই কোশ্চেন নাম্বার থ্রি এখানে দেখুন দেওয়া চেয়ে কী দেওয়া আছে গো তো গয়ের পাস্ট কি গয়ের পাস্ট হচ্ছে কি ওয়েন্ট গয়ের পাস্টেন্স কি ওয়েন্ট সুতরাং এখানে আনসার হবে থ্রি আর যান আমাদের প্রেজেন্ট টেন্সে বসে উইল গো শেলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে হেস গান থাকলে কোন টেন্সে বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে তারপর দেখুন কোয়েশন নাম্বার ফোর কি বলেছে আমরা দেখে নিই মাই আঙ্কুল ড্যাস মি এ পেন অন মাই বার্থডে গিফট যে আমার বাবা আমাকে আমার বার্থডেতে একটা কলম দিয়েছিলেন তো আলটিমেটলি আমার বার্থডেতে বাবা একটা কলম দিয়েছিলেন এই বাংলাটার মেন তো অলরেডি আমার বার্থডে শেষ হয়ে গেছে আমার বাবা আমাকে একটা কলম দিয়েছেন ঠিক আছে তাই না তো অর্থাৎ কি বার্থডে যখন ছিল তখন আমার বাবা কলমটা দিয়েছিলেন আলটিমেটলি বার্থডেটা শেষ হয়ে গেছে আমার ঠিক আছে তো তার মানে এটাও কনটেন্সে হবে ভাই পাস্ট টেন্সে হবে সুতরাং গিভের পাস্ট টেন্স কি গিভের পাস্ট টেন্স গেভ হবে কারেক্ট টেন্সের হে যত হে বলে প্রেজেন্ট পারফেক্ট বারবার বলছি সেগুলো জেনে যান কনসেপ্ট উইল থাকলে ফিউচার টেন্স নান অফ দিসের এখানে কোনো কথাও নেই সুতরাং এখানে গেই হবে কি কারেক্ট অ্যান্সার তারপর দেখুন হুয়েন ডিড ইউ ডেস ইয়েস্টারডে এখানে দেখুন কী দেওয়া আছে ভাই এস্টার্টে দেওয়া হচ্ছে স্টার্টে মানে আমরা কী দেখলাম পাস টেন্স তো গোয়ের পাস টেন্স কি ওয়েন্ট এখানে আপনারা সবাই ওয়েন্ট কারেক্ট অ্যান্সার করবেন কিন্তু না ভাই এখানে ওয়েন্ট কারেক্ট হবে না তার কথা কী তার কারণ কী দেখুন অলরেডি ডিড ডিড যেটা শব্দ অলরেডি ডিড এটা হচ্ছে একটা পাস্টেন্সের শব্দ যেহেতু অলরেডি একটা বাইককে পাস টেন্সের একটা শব্দ অলরেডি রয়ে গেছে ডিড সুতরাং এর পরেরটা কখনো পাস টেন্স হবে না এরপরেরটা হবে প্রেজেনটেন্স তো গয়ের প্রেজেন্টেন্স গই হবে ইউর সঙ্গে গ বসে সুতরাং এখানে গই হবে কি কারেক্ট আনসার ঠিক আছে পরবর্তী দেখছি মাই ফ্রেন্ড ড্যাশ টু ভিজিট আস নেক্সট উইক নেক্সট উইক মানে কি আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে আসবে আগামী সপ্তাহে অর্থাৎ নেক্সট মানে আগামী মানে এখনো হয়নি ভবিষ্যতে হবে মানে সেটা ভবিষ্যৎকাল বা ভবিষ্যৎকাল আমরা বলতে পারি এটা হচ্ছে ফিউচার টেন্স তো ফিউচার টেন্সে আমাদের সবসময় কী বসবে শ্যাল অথবা উইল বসবে কী বসবে শেল অথবা উইল এবার আমরা অপশনে দেখব শেল অথবা উইল কোথায় আছে এখানে দেখুন উইল আছে সুতরাং উইলটা হচ্ছে কারেক্ট আনসার মাই ফ্রেন্ড উইল কাম টু বিজিটার্স নেক্সট উইক ঠিক আছে এখানে কেইম হবে না যদি ইয়েস্টারডে বা লাস্ট ইয়ার থাকতো তাহলে কেম হতো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু থাকলে সেখানে হ্যাজ হতো ইস কাম সেটা প্রেজেন্ট টেন্সের হলে হতো যেহেতু নেক্সট উইক ক্লিয়ার আছে মেনশন আছে আগামী তো আগামী সপ্তাহে সুতরাং আগামী হবে ফিউচার টেন্স তো ফিউচার টেন্সে উইল কাম ব্যবহৃত হবে তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার সেভেন লাস্ট সামার উই ড্যাশ টু ননিতল ঠিক আছে গত সামারে আগা গত সামারে মানে লাস্ট গত সামারে গত গ্রীষ্মের বন্ধে আমরা ননিতল গেছিলাম মানে পাস্ট টেন্স তো এখানে গয়ের পাস্ট টেন্স কী হবে খুব তাড়াতাড়ি বসিয়ে দিন কারেক্ট অ্যান্সার তো এই ধরনেরই ভাই সহজ সহজ প্রশ্ন আপনাদের আসে শুধু যে টেন্স থেকে আসবে তা নয় টেন্স প্রিপোজিশন তারপর আর্টিকুল ডিটারমিনার্স সবগুলি থেকে কিন্তু প্রশ্ন আসে তো আপনারা যদি চান তো প্রত্যেকটা টপিকের উপর আমি কিন্তু ভিডিও প্রোভাইড করব আপনাদের জন্য এবং লাইভ ক্লাসে যদি চান আমি কন্ডাক্ট করার চেষ্টা করব। সুতরাং আপনারা যদি প্রয়োজন হয় তো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করুন যে কন্টিনিউ করতে হবে বলে ঠিক আছে ভাই তারপর দেখুন মাই ফাদার ড্যাশ ইন আমেরিকান ফার্ম ওয়ার্ক এখানে দেখুন এখানে কিন্তু আমাদের কোথাও কি নাই আগামীকালও নেক্সট উইকও নাই নেক্সট উইক বা টমোরো নেক্সট উইক মানে টমোরো নেক্সট মানে কি আগামী টমোরো মানে হচ্ছে আগামীকাল মানে দুটা হচ্ছে ফিউচার টেন্স আমাদের লাস্টও নাই লাস্ট মানে কি লাস্ট মানে গত ঠিক আছে বা আমাদের এ নাই স্টার্টে মানে গত সেই ধরনের নাই সুতরাং এইটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্টেন্স আমার বাবা আমেরিকান একটা ফার্মে কাজ করেন সিম্পল প্রেজেন্টেন্স তো সিম্পল প্রেজেন্টেন্সে এখানে কি হবে মাই ফাদার ওয়ার্কস মাই ফাদার কী হবে অর্থাৎ মাই ফাদারের সঙ্গে মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পার্সন সিমিলার নম্বরের ভার্ভের সঙ্গে সবসময় প্রেজেন্ট টেন্সে এস বাই এস প্লাস করতে হয় সুতরাং এখানে ওয়ার্কস হবে কারেক্ট আনসার তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার নাইন কারেক্ট আনসার কী হবে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই কোয়েশ্চন নম্বর নাইন আমি বলছি না ভাই কোশ্চেন নম্বর নাইন কারেক্ট আনসার কী হবে কোয়েশন নাম্বার নাইনের কারেক্ট অ্যান্সার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো এখানে দেখুন কাম দেওয়া আছে এখানে দেওয়া আছে ইয়ে স্টার ডে কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্স ইয়ার্স্টার ডে আছে মানে কি গতকাল গতকাল আছে তো গতকাল মানে কি পাঁচ টেন্স হবে পাঁচ টেন্স মানে কি কোথায় আছে পাঁচ টেন্স মানে কেম ঠিক আছে কামের পাঁচ টেন্স কী হলো কেম দেখুন অত সহজে আমরা কি করলাম সবগুলো প্রশ্ন সলভ করলাম তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার টেন দ্য সান রাইজ ইন দ্য এস্ট সেটা তো সে যে কোনো বাচ্চায় বলে দেবে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় আমরা সবাই জানি ঠিক আছে তো কারেক্ট আনসার রাইজেস ইন দ্য ইস্ট তারপর দেখুন আই এ পাপি অন দ্য রোড ঠিক আছে তো এখানে সি সেটা সিম্পল প্রেজেন্টেন্স ঠিক আছে সিম্পল প্রেজেন্টেন্স সেটাটা আমি রোডের মধ্যে দেখিয়েছিলাম ঠিক আছে অর্থাৎ একটা সিম্পল প্রেজেন্টেন্স তো সিম্পল প্রেজেন্টেন্সটা কী হবে আইসি তো কারেক্ট আনসার হবে আইসি পরবর্তী প্রশ্ন কোনো কিছু দেখার দরকার নেই ডাইরেক্ট দেখুন টমোরো দেওয়া আছে ঠিক আছে ভাই টমরো দেওয়া আছে টমরো থাকলে কি হয় টমরো থাকলে হচ্ছে টমরো থাকলে আগামী আগামীকাল তো আগামীকাল মানে ফিউচার টেন্স তো ফিউচার টেন্সে আমরা কী বলেছিলাম আমরা বলেছিলাম ক্লাসে কী ব্যবহৃত হবে শেল অথবা উইল ব্যবহৃত হবে শেল অথবা উইল তো শেল অথবা উইল কোথায় আছে শ্যাল বি গোয়িং সেটা হবে না কারণ সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স তা সুতরাং কারেক্ট আনসার হবে শ্যাল গো আই শ্যাল গো টু সি এ মুভি টমরো ঠিক আছে ইউ ড্যাশ দিস কালার চুজ যেহেতু ডিড রয়েছে সুতরাং ডিড হচ্ছে মানে পাঁচ টেন্সের শব্দ পাঁচ টেন্সের ওয়ার্ড হচ্ছে ডিড পাস্ট টেন্স তো এখানে যদি পাস্ট টেন্স হয় এই কোন টেন্স হবে আগে বলেছিলাম প্রেজেন্ট টেন্স তো প্রেজেন্ট টেন্সে কী হবে চুজ হবে সি এইচ সিএইচ ডাবলু এসই চুজ ঠিক আছে ভাই তারপর দেখুন কোয়েশন নাম্বার ফোরটিন হি ড্যাশ আউট ফর এ ওয়াক ডেইলি গো এটা হচ্ছে কি ডেইলি ডেইলি মানে প্রতিদিন করে একটা অভ্যাসগত কাজ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তো প্রেজেন্ট টেন্সে আমাদের উইল গো হয় না উইল গো কোন সময় হয় ফিউচার টেন্সে হয় ওয়েন্ট হবে না ওয়েন্ট কোন সময় হবে না ওয়েন্ট হবে না কারণ সেটা গত গতকালে অতীতকালের কথা বলেনি নি গান হবে না তো কারেক্ট অ্যান্সার হবে গোজ ঠিক আছে হি গোজ আউট ফর এ ওয়াক ডেইলি তারপরের প্রশ্ন এই কোয়েশন নাম্বার ফিফটিনটি আপনার জন্য রেখে গেলাম এজ এ আপনাদের হোম টাস্ক বলতে পারুন বা প্র্যাকটিস বলতে পারুন আপনারা তো এই কোয়েশন নাম্বার ফিফটিনের কারেক্ট আনসার কোনটি হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা লিখে দিন কমেন্ট বক্সে এখনই টাইপ করুন আর ফিফটিন দিয়ে এখানে এবিসিডি যে কোনো একটা লিখে দিন আপনাদের যেটা কারেক্ট আনসার মনে হবে হি ড্যাশ টু সি মি টমোরো এবং এতক্ষণ পর্যন্ত যদি আপনারা সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই দেখে থাকেন তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট করতে পারবেন সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতরাং আপনার এখনই এই প্রশ্নের কারেক্ট আর কি হবে খুব তাড়াতাড়ি কমেন্ড করুন এবং পরবর্তীতে যদি এই ধরনের সম্পূর্ণ ইংলিশের কোর্স যদি আপনারা চান কমপ্লিট কোর্স তো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দিন ঠিক আছে ভাই তো ধন্যবাদ এবার মতো বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলবো